গাজীপুরের কাশিমপুরের 4 নং ওয়ার্ডের হাজি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে 7 শতাধিক বাড়িঘরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ অবৈধ চুলা, পাইপ, রাইজার খুলে নেওয়া হয়। উক্ত অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনের প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সাইম আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। কাশিমপুরের 4 নং ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় এর আগে 5 বার অবৈধ গ্যাস সংযোগ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে। নতুন করে আবার একটি চক্র সংযোগ দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনের কর্মকর্তা কর্মচারী, কাশিমপুর থানা পুলিশ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।